রাজ্যের উদ্যোগ খণ্ডক উদগনি প্রদানের প্রচেষ্টা রাজ্য সরকার আর পেপসিকোর যৌথ পদক্ষেপ নলবাৰীত স্থাপন পেপসিকোর খাদ্য উৎপাদন গোট ভূমিপূজন কার্যসূচীত মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ রাজ্যের উদ্যোগ খণ্ডক উদগনি প্রদান তথা নিয়োগ সৃষ্টির বিনম্র প্রয়াসে নলবাৰীর বাণীকুচির হলমারীত স্থাপন হওয়া বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকোর এক খাদ্য উৎপাদন গোটর বুধবারের ভূমিপূজন কার্যসূচীর দৃশ্য এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এই ভূমিপূজন কার্যসূচীত পেপসিকোর শীর্ষ বিষয়ার মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জয়ন্ত মল্লবরুয়া বিমল বরা নন্দিতা গার্লোসা সঞ্জয় কিষাণ বিধায়ক তথা এআইডিসির অধ্যক্ষ প্রশান্ত ফুকন প্রমুখ্যে বহু বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে নলবাৰীর বাণীকুচিত 44.20 একর মাতিকালিত স্থাপন এই প্রকল্প পেপসিকোর প্রকল্পত হব 500 অধিক নিয়োগ সৃষ্টি 778 কোটি টাকার প্রকল্প ব্যয় প্রকল্পর আধারশিলা স্থাপন আর ভূমিপূজন কার্যসূচীর পাশতে খুকুন্দের মিলন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত অনুষ্ঠিত জনসভাত অংশ লয় মুখ্যমন্ত্রীর বিশিষ্ট ব্যক্তিসকলে এই প্রকল্পর জড়িয়ে উপকৃত হব 5,000 কৃষক রাজ্যের অর্থনৈতিক উন্নয়নতো এই উদ্যোগে লব গুরুত্বপূর্ণ ভূমিকা নলবাৰী জেলার বাণীকুচিত পেপসি কোম্পানিয়ে 778 কোটি টাকা বিনিয়োগের সৈতে এটা বিশাল উদ্যোগ স্থাপন করবলৈ আগবাড়ি আহিছে অসমর উদ্যোগিক মানচিত্রত আজির পৰা বাণীকুচির নাম সোণালী আখরে লিখা যাব যে এইখন এখন উদ্যোগ নগরীলৈ রূপান্তরিত হব এই উদ্যোগত মূল কেঁচা সামগ্রী হৈছে আলু সেয়ে নলবাৰীর লগতে অসমৰ আলু উৎপাদক সকল লাভবান হব এই প্রকল্পর জড়িয়ে তার মানে তেওঁলোকক 1.5 লাখ মেট্রিক টন আলু লাগিব আর তেওঁলোকে কৈছে যে আমি 5,000 খেতিয়কক আমি প্রশিক্ষণ দিম কেনেকে আলু তৈয়ার করিব লাগে কি ধরনের ভাল আলু বনাব লাগে আর এই 5,000 কৃষকর আলু আমি কোম্পানিয়ে কিনি লম তেওঁলোক বেলেগত কতো যাব নালাগে প্রশ্ন হয় কি কি উৎপাদন হব এই প্রকল্পত শুনক মুখ্যমন্ত্রীর মুখেরেই পেপসি মিরিন্ডা স্লাইস লেস কুরকুরে ট্রপিকনা কোয়াকার আঙ্কল স্পিস একুয়েফিনা এই গোটেইবুর পেপসি কোম্পানিয়ে নির্মাণ করে আর আজির পৰা আমার বাণীকুচিতো ইয়ার নির্মাণের কাম আরম্ভ হব পেপসিকোর জড়িয়ে রাজ্য সরকারে গ্রহণ করা এই প্রচেষ্টাত এতিয়া উৎফুল্লিত নলবাৰীবাসী ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় আহমেদর সহযোগত নলবাৰীর পৰা ত্রিদীপ কলিতার রিপোর্ট এনকে টিভি।